Bhakti Prajala. Prajala. যুগমীয়া কৰি ৰখাৰ স্বার্থত নতুন প্রজন্মই প্রসাদ সিং ডাঙরিয়ানো কোন আছিল স্বাধীনতা সংগ্রামত প্রসাদ সিং ডাঙরিয়াহতর দরে এই বরেণ্য বিশিষ্ট ব্যক্তি সকলে ব্রিটিশৰ শাসন আৰু শোষণৰ বিৰুদ্ধে কেনেকৈ ভাৰতবাসীক আজিৰ পৰ্যায়লৈ আনিবৰ কাৰণে সক্ষম হ'ল। ইয়ারলাই মেরো বড়ি বড়ি ধন্যবাদ জ্ঞাপন করছো গেছো যে অষ্টাঙ্গে বেড়ামা অষ্টাঙ্গ সূর্যের যদি কিরণ হচ্ছে কিরণ যাওস ভাবে আহ্বান করছু শোণিতপুর জেলা সমিতির সভাপতি লগায়ত জম্মই নেতৃত্ববৃন্দলাই প্রয়োজনীয়তা হেস প্রয়োজনীয়তা ইয় কারণে আমি নাও মা পানি মা কুদে নাও তরিকালে আমি বাঁচন সক্তিনম হিঁড়ই পাইলা মেটতেই তো তরিকালে বাঁচে হুদেন হেস আমি বাঁচন পর্চা আমার প্রত্যেক অগি বড় কদম আমার যে ছোড়ে আগে কদম হো কে ছোড়ে আয়া থিম আমরা পুর্খা কে দেন থিও আমরা অগ্রজের সংস্থা সংগঠন কষে গর আনুভয় আজ আসাম ভূমিমা হয় আমি যা 2020 সনের পরে সদৌম সদৌ সংখ্যা শোণিতপুর জেলা কমিটি আমি আমার যার ব্যক্তিসকলে যে সমাজক যে অবদান দিয়ে গেছে তেনে একো একোজন ব্যক্তি আমি বাছনি করে আমার স্বাধীনতা মানে সংগ্রামী প্রসাদ সিং সুব্বা ডাঙরিয়া জন্ম জয়ন্তীর দিনাখনের স্মৃতিত এটি আমি সম্মান বটা আমি দিয়া আরম্ভ করেছিল আর আজি আমার এই পঞ্চম বর্ষ আমি যাবার আমি দেশবার্তা কাকতে আমার যত্তায়ক সম্পাদক আছে সুভাষ চন্দ্র বিশ্বাস তখন আমি অর্পণ করেছিলাম। এইবার আমি আমদানা নিবাসী প্রয়াত হরেন সুব্বা এজন মানে অকল গীতকার অথবা সাংস্কৃতিক কর্মী নহয় এজন সমন্বয়ক হিসাবে আমি মানিব বিচার মানুষ কেন তখেতে অকল আমার নেপালী গীত গোয়া নাই তখেতে অসমীয়া গীতও বহুত গাইছে আর হুঁচৰি বিহু আদি গাই তখেতে আমার এই সমাজক সমৃদ্ধ করেছে আর এক বার্তা তখেতে প্রেরণ করেছে সে এইবার আমি সদৌম গোপাছাত্র সংখ্যা শোণিতপুর জেলা কমিটিয়ে আমার সভাত আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে তখেতক মরণোপ্রাণ হিসাবে তখেতক এই বটাটি প্রদান করা হব আর সেই হিসাবে আজি এই আমদারা অসমার এই ত্রিমিলন রঙ্গমঞ্চত আজি অনুষ্ঠানটি সম্পন্ন হয় আর ইয়াত বিভিন্ন আমার সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের আর বিভিন্ন আমার যে জাতীয় সংগঠন আছে আমার নেতৃত্ববর্গ লগতে আমার মহিলা প্রকোষ্ঠ বর্ষ সম্মিলনের মুখ্য আবাহিকা আমার সদৌম ছাত্র সন্থা শোণিতপুর জেলা সমিতির সভাপতি অভিজিৎ নাথ ডাঙরিয়াকে ধরে বিভিন্ন ব্যক্তি সকল উপস্থিত আছিল আর এটি সুন্দর অনুষ্ঠান এটি হল বলে আমি কব নামে বিধি উঠিছে গতিকে হরেন সুব্বা ডাঙরিয়া প্রয়াত হরেন সুব্বা ডাঙরিয়াকে বটা দিয়া হয়েছে আর এটা কথা কিন্তু আচরিত লাগিল যুক্ত সময়ত আমার স্লোগানবিল শোনা যায় সবকা সাথ সবকা বিকাশ বলে কোয়া হয় জামুগুড়ির নিচিনা এটা খুব
সকল ফালের বিকশিত হওয়া ঠাইত আন্দারা নিচিনা ঠাইত যেটা আমি প্রথমবার আমি উপস্থিত হলো ইয়ার যাশর অগ্রগতি সেই দেখি দেখি কিন্তু সচাকে কোবাত নয় কোবাত অকান দুঃখ পাইছো, কেনো মানুষিনির যে উৎসাহ সাংস্কৃতিক ক্ষেত্রখনত ইমান আগবাড়ি অহা এই ঠাইখি আর সাংগঠনিক ক্ষেত্র ইয়াত যুবচামখি যুবশক্তিখিনির যেখেসলের ঊর্জা দেখিল সচাকই কালির দিনটি ইয়ারপরা ভবিষ্যৎ ভাল প্রজন্ম ওলাই যাব বলে আমি আশাবাদী। আর আমি এনে ঠাই আরও বিকাশ হোক ইয়ার রাস্তা পথবিল যেনেকে বিকাশ হব লাগছিল তেনেকে নেদেখিল সেও আমি সরকার পক্ষকে আহ্বান জানাইছো। আর অনাগত দিনত কেনে ধরনের আরও ইয়ারপরা ভবিষ্যতে বহুখিনি ক্ষেত্র কিন্তু ইয়ারপরা আমার সম্ভাবনা দেখা হয়েছে আর অনাগত দিনত জামুগুড়ির অঞ্চলটিরপরা এই আমদারারপরা সকল সম্প্রীতির একটা যে এনাজুড়ি আমি মানুষখিনি একত্রিত হয়ে বিভিন্ন সংগঠনত সহযোগিতা করে আছো ঠিক সেই একে বার্তা প্রেরণ করে সকলে যাতে একটা মিলাপ্রীতির বার্তা কড়িয়ায় আমি অনাগত দিনত সকল সংগঠন